ধন্যবাদ মতু মতু যে আপনাকে আপনি যেমনটি রাজশাহী থেকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে রয়েছে আমি সাভারের এলাকায় এবং আমরা দেখেছি যে প্রায় 100 বেশি বেসরকারি যেসব ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার, সেই ডায়াগনস্টিক সেন্টার কিন্তু এখন দেখছেন যে ডাক্তারদের কর্মবিরতি চলছে এবং এখানে আপনি জানেন যে দীর্ঘদিন ধরে কিন্তু রোগী দেখছে, কিন্তু অনেকেই কিন্তু এখন যেটা যে যে রাজধানীতে নবজাতক এবং মা দুইজনই আসলে মৃত্যুর ঘটনায় কিন্তু দুই চিকিৎসক গ্রেপ্তার হন এবং এই কারণে কিন্তু আসলে ডাক্তাররা যে চেম্বার বন্ধ করে কিন্তু আসলে তারা এখন বন্ধ করে দিয়েছে এবং রোগী দেখে এবং বিশেষজ্ঞরাও কিন্তু আপনি জানেন যে এখানে যে অস্ত্রোপচার সেটাও কিন্তু আসলে বন্ধ রেখেছে এবং ইমার্জেন্সি রোগী ছাড়াও কিন্তু আপনার অন্য অন্য যে ইয়েগুলি সেগুলো কিন্তু ছাড়া কিন্তু দেখছেন এবং আমরা দেখতে পেরেছি যে এখানে যারা সাধারণ মানুষ যারা রোগীরা এসেছিল এবং আন্দোলনের ফলে আসলে রোগীদের কিন্তু যে মানে দুর্ভোগ সেটা কিন্তু আসলে হচ্ছে এবং অমানবিক ডাক্তারদেরকে বলছে অমানবিকভাবে তাদেরকে বলা হচ্ছে। আমরা যদি একটু যে জরুরি বিভাগে যেসব ডাক্তার আসলে চিকিৎসা দিচ্ছে আমরা এখানে দেখছেন যে আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে জরুরি বিভাগে আসলে ডাক্তাররা কিন্তু চিকিৎসা দিচ্ছে এবং তারপরেও যে তারা বলছে যে যেহেতু ইমার্জেন্সি অনেক রুগী আসে, অনেকেই দূর দূরান্ত থেকে রুগীরা চিকিৎসা নিতে আসে যার কারণে তারা এখানে রুগী দেখছেন এবং রুগীদেরকে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আপনার রুগীরাও রয়েছে, অনেক কষ্ট করছে তারা, এইসব রুগীরা কিন্তু এখানে রয়েছে এবং আমরা যদি একটু এখানকার যারা চিকিৎসক রয়েছে তারা আসলে বলছে যে জরুরি বিভাগ ছাড়া অন্য যেসব যে কার্যক্রম সেগুলো কিন্তু আসলে বন্ধ রেখেছে এবং ধর্মঘট ছাড়া আসলে অনেক রুগী কিন্তু এখন ব্যাপক ভোগান্তিতে পড়েছে এবং চিকিৎসা না নিয়ে কিন্তু আসলে ফিরে যাচ্ছে। আমরা একটু এখানকার যে আপনার সাথে একটু কথা বলি যে আপনি তো এখানে অনেক রুগী তো এসেছেন, মানবিক দিক দিয়ে আমরা যদি একটু বলি যে রুগীরা আসলে চিকিৎসা নিয়ে ফিরে যাচ্ছে কেন? রুগীদের চেষ্টা করছি ইমার্জেন্সি সার্ভিসগুলো রান রাখতে, তবে কনসালটেন্সিগুলো তো আমাদের অলরেডি ধর্মঘটের জন্য বন্ধ আছে, সেজন্য প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছে অনেক রোগী। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন এখানকার পরিচালক তিনি বলছেন যে তারা ইমার্জেন্সিটা খুলে রাখা হচ্ছে এবং যেসব কনসালটেন্ট যারা আসার কথা যারা আসছে না তাদের জন্য আসলে কর্মবিরতি হচ্ছে। এই ছিল আমার কাছে আশুলিয়ার বেসরকারি ক্লিনিক এবং চিকিৎসা নিতে আসা মানুষের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। টিপু নাজমুল হুদা আপনাকে ধন্যবাদ। দর্শক চিকিৎসকদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ডেঙ্গু টেস্ট ফি